হ্যালো বন্ধুরা, তো জি ফাইভে চলে এসেছে সানফ্লাওয়ারের সিজন টু। অনেকদিন আগেই এসছে, আমি গতকাল রাতে দেখেছি, সেই কারণে সেটা নিয়ে কথা বলছি। মানে টানা আমি দেখতে পাইনি, ভেঙে 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 দুটো এপিসোড এমন করে দেখছিলাম আর কি, তো একটু আগেই শেষ করেছি। তো সানফ্লাওয়ার ফার্স্ট পার্টটা যেখানে শেষ হয়েছিল, যে একটা সানফ্লাওয়ার অ্যাপার্টমেন্ট আছে আমরা সবাই জানি, এবং সেখানে একটা খুন হয়, একজন কাপুর বলে থাকে, প্রচণ্ড বড় লোক, তার লাইফস্টাইলও সেই রকম আর কি। তো সে হঠাৎ করে খুন হয়ে যায়, তো পুলিশ সন্দেহ করে সুনীল গ্রোভার, সোনু বলে যে ক্যারেক্টারটা প্লে করছে, তার উপর, কারণ তার সাথে ঝগড়াঝাটি এটা ছিল। তিনি আরেকজনের সাথেও মানে টক্কর হয়, যেখানে দেখতে পারি যে নারকেল পানির মধ্যে, মানে নারকেলের জলের মধ্যে হয়তো কিছু মেশানো হয়েছে। তো এরকম বিভিন্ন জিনিস, বিভিন্ন সাসপেক্ট থাকে, এবং সোনুকে লাস্টে আর কি গ্রেপ্তার করা হয় এবং সোনু পালিয়ে যায় আমাদের দেখানো হয়। এবার সেকেন্ড সিজনটা শুরু হচ্ছে সেখান থেকেই, যে সোনু আবার ব্যাক টু সানফ্লাওয়ার অ্যাপার্টমেন্ট, এবং সবাই অবাক হয়ে যায়, সবাই বলছে একটা মার্ডার আবার ফিরে এসেছে, কিন্তু পুলিশও তার এগেনস্টে কোনো প্রপার এভিডেন্স পায় না বলে তাকে গ্রেপ্তারও করতে পারছে না। তো এবার নতুন একটা ক্যারেক্টার ঢোকে, আদা শর্মা যে ক্যারেক্টারটা প্লে করছে রোজি, সে একজন বার্ড ড্যান্সার, সে এসে ক্লেম করে কাপুর যে তার ওয়াইফ আছে, কিন্তু সে হচ্ছে কি বলবো, মানে তার সেকেন্ড ওয়াইফ টাইপের আর কি, গার্লফ্রেন্ড টাইপের, এবং সে এসে ক্লেম করে যে এই ফ্ল্যাটে এখন থেকে সেই থাকবে। এবং ফ্ল্যাটে কাপুর একটা মানে বেসমেন্ট আছে, সেখানে প্রচুর সোনা দানা গয়না এগুলো লুকিয়ে রেখেছে আর কি, তার টার্গেট ও মোটিভও আছে সেই জিনিসটা নেওয়ার, যেহেতু টাকা পয়সার ডিমান্ড আছে তার, তো ফ্ল্যাটও লাগবে, টাকা পয়সা গয়না এগুলোও লাগবে। এই পারপাসে আদা শর্মা ক্যারেক্টারটা সেই ফ্ল্যাট মানে এখানে এই অ্যাপার্টমেন্টে আসে, এবং আসার পর সুনীল গ্রোভারের ক্যারেক্টারটার সাথে তার একটা বর্নিং শুরু হয়। অন্যদিকে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করতে থাকে, মানে কন্টিনিউ করতে থাকে, এবং সেখানে নতুন নতুন তথ্য উঠে আসে, এবং যে ওয়েতে অ্যাকচুয়ালি কাপুর মারা যায় সেটা আমাদেরকে দেখিয়ে দেওয়া হয় লাস্ট এপিসোডে, এবং কে কীভাবে সেটা করে, মানে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি, ইন্টেনশনালি অর আনইনটেনশনালি, সেটা আমাদেরকে দেওয়া হয়। এবং লাস্টে কিন্তু আরও একটা খুন, ঠিক আছে, তো আর একটা ক্লিফ হ্যাঙ্গার মোডেই আমাদেরকে সিজন টুটা শেষ করা হয়েছে। তো গল্প অনেকটাই বলে ফেলেছি, যারা দেখেছে তারা বুঝতে পারছে, অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ তো বিভিন্ন জিনিস থাকে, অনেক কিছু মিসও করে গেলাম। তো এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলো, সর্বফার্স্ট বলবো রাইটিং, রাইটিংটা যেভাবে অনেক সময় আমরা দেখেছি সিজন টুতে, আমরা কিন্তু ঠিকঠাকভাবে ওই জিনিসগুলো পাই না, যে সিজন ওয়ানটা খুব ভালো হয়, সিজন টুটা জাস্ট বানানোর জন্য বানানো হয়, কিন্তু এখানে কিন্তু সেটা করেনি। রাইটিং খুব ভালো, প্রত্যেকটা মোমেন্টে কিছু না কিছু চলছে, খুব হ্যাপেনিং একটা ওয়েব সিরিজ, এবং পারফর্মার যারা যারা ছিল তারা এমন ভালো ভালো পারফরমেন্স দিয়েছে যে তুমি সবসময় হুক হয়ে থাকছো। তো সেকেন্ড ভালো পয়েন্ট হচ্ছে পারফরমেন্স, স্পেশালি সুনীল গ্রোভার, সোনু ক্যারেক্টারটা এত মিস্টেরিয়াস ওয়েতে সে প্লে করছে, লাস্টে একটা টুইস্ট আছে, সেটার পর তো এই সোনু ক্যারেক্টারটার প্রতি আরও ইন্টারেস্ট জেগে গেল, যে হুইজি, সে কে, সে কোথাতে গেছে, কী এসছে, এই ব্যাপারটা আছে আর কি। দেন রণবীর শোরের আদা শর্মা ক্যারেক্টারটাও বেশ মিস্টেরিয়াস লেগেছে। দেন সাপোর্টিং রোলে আরও যারা যারা ছিল, ধরো রণবীর শোরের সাথে আর একজন ছিল সাপোর্টিং পুলিশ অফিসার, এবং বাড়ির যে অ্যাপার্টমেন্টে কাজ করে যে মেয়েটা, তার পারফরমেন্স খালি দেখবে, সুপার্ব সুপার্ব পারফর্ম, যে মানে লেডি মেয়েটা আছে আর কি, তার অ্যাক্টিভিটি, কথা বলা এত সুন্দর লেগেছে। তো এখানে কিন্তু কাস্টিং বেশ ভালো। তো এই হচ্ছে আমার সেকেন্ড পারফরমেন্স। থার্ড আমি বলবো যে এই সিনেমাটার প্রত্যেকটা এপিসোডে তোমাকে কিছু না কিছু ওরা নতুন ইনফরমেশান ফিড করাচ্ছে, এবং সেকেন্ড তারপরের এপিসোডে সেকেন্ড সিজনের প্রত্যেকটা এপিসোডে তোমাকে কী হবে, এরপরে কী হবে, গল্প কোন দিকে যাবে, কী যাচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে রাখা হয়েছে। তো ওয়েব সিরিজ হিসেবে কিন্তু যে এপিসোডগুলো ভাগ করেছে, আমার কিন্তু একটু লেন্দি মনে হলেও দেখতে ভালো লেগেছে, এটা স্কিপ করার জায়গা খুব কমই আছে। তো এই হচ্ছে ওভারঅল ভালো দিকে ওয়েব সিরিজটার। এছাড়া দেখো এই সিনেমাটার মেকিং, যেহেতু জি ফাইভের কাজ, ভালো প্রোডাকশন ভ্যালু পেয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর, এডিটিং, মানে ডিরেক্টর ভালো বলে, মানে ডিরেক্টর যদি ভালো কাজ করে তাহলে দেখবে যে একটা ওয়েব সিরিজ হিট হওয়ার পর সিজন টু আসে, কিন্তু সিজন টু আসেই না, তো সানফ্লাওয়ার সিজন টু এসছে, এবং আমার মনে হয় অডিয়েন্স এটাকে ঠিকঠাকভাবে সাপোর্টও করছে যে সিজন থ্রিও তারা আনবে, হয়তো বানানোও আছে, জাস্ট এখনও ছাড়েনি তারা, সবেমাত্র সিজন টু চাললো, আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। তো ভালো লাগলো যে অনেকদিন বাদে একটা সিজন যেখানে শেষ হয়েছিল, শুরুতে আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ফার্স্ট সিজনে কী হয়েছিলো, দেন আমরা ইজিলি কানেক্ট করছি, এটা প্রত্যেকটা ওয়েবসাইটে কম বেশি করে, এবং ইনস্ট্যান্ট একটা কানেকশন পাচ্ছি, এই ব্যাপারটা কতজন পারে, তো এটা ওয়েব সিরিজের মধ্যে কিন্তু ভালোভাবে ছিল। নেগেটিভ দিক বলতে সেরকম বলতে তাহলে আমি বলবো যে একটু লেন্দি হয়েছে কিছু কিছু পার্ট,
কিন্তু এর বাইরে না, এই ওয়েব সিরিজটা ক্ষেত্রে হবে না। এখন সারাক্ষণ এত মজার জিনিস চলছে, তার সাথে একটা টেনশন চলছে, এ চলছে, সমস্ত কিছু চলছে, আমি দেখে খুব মজা পেলাম আর কি। তো নেগেটিভ কিছু থাকলেও সেটা আমার মনে হয় না আর কি চোখে পড়ার মতন সেরকম কিছু নেগেটিভ দিক আছে। পারফর্মাররা এত ভালো পারফরমেন্স দিচ্ছে, স্ক্রিপ্টটা ভালো, তো সবসময় কিছু না কিছু হচ্ছে আর কি, তো অনেক কিছু রিভিলও হচ্ছে। আশিস বিদ্যার্থীর কথা বলতে ভুলে গেছি, আশিস বিদ্যার্থী এখানে দারুণ করেছে, এবং তার যে অন্য একটা দিক আছে, তার ফ্যামিলি দিকগুলো দিকগুলো, সেই পার্টটা আমার বেশ মজার লেগেছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তোমাদের কার কি মতামত, যারা সানফ্লাওয়ার সিজন টু দেখে ফেলেছ নিচে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে, সানফ্লাওয়ার 3 নিয়ে তোমরা কতটা এক্সাইটেড। আমি কিন্তু সানফ্লাওয়ার 3-র জন্য ওয়েট করবো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে দেবো একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।